হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আর সবাইকে মেরি ক্রিসমাস। আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে হচ্ছে আমরা ছোট্ট করে একটা পিকনিক করছি সব বাচ্চা কাচ্চা মিলে, আর আমি মানে বড় বলতে আমি, মা আর আমার হাবি আছে। আর এখানে দেখো সব উনুন রেডি, এই যে সব যোগাযন্ত্র করা হয়ে গেছে, বাজার টাজার করা হয়ে গেছে। আর আমরা হচ্ছে এখন টিফিন খাবো, তো তার জন্য হচ্ছে শসা কুচি, গাজর কুচি এইসব করে মুড়ি মাখাবো। তো চলো তোমরা ভিডিওটা হচ্ছে দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এখানে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, আর বসিয়েছি হচ্ছে চা। চা বসানো হয়েছে, দুধ নিয়ে এসেছিলাম আগের দিন থেকে, সবই হচ্ছে আমাদের ফিস্টিতে কিছু কিছু টাকা টাকা তোলা হয়েছে। আর এখানে সবাই চলে এসছে, সব বাচ্চা কাচ্চা সব। এখন টিফিন খাওয়া হচ্ছে, এই যে মুড়ি মাখিয়েছি শসা গাজর টাজর এই সব দিয়ে, আর সঙ্গে হচ্ছে চা আর বড়দিনের কেক, এই দিয়ে আজকের আমাদের টিফিন হয়েছে। তো তারপর টিফিন টিফিন করার পরে সবাই লেগে গেছে সবজি কাটার জন্য, কারণ কিছুই জোগাড় হয়নি, আর চিকেন রেডি হয়ে আছে। আর এখানে দেখো মেনি, মেনিকে নিয়ে চলে এসেছি, আর ও প্রচুর বাইরে বেরিয়ে যাচ্ছিলো, আর বড় বড় বেড়ালও ছিল, তাই জন্য ওকে এভাবে রেখে দিয়েছি। তো এই যে দেখো আমাদের সবজি কাটা চলছে এখন। তো রান্নার জন্য সমস্ত জোগাড় হয়ে যেতে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, এক এক করে চটপট করে রান্নাবান্না করে নিয়েছি। আর আজকের মেনু আমাদের হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন, দেন হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি, দই আর মিষ্টি, এই দিয়ে হচ্ছে আজকের আমাদের পিকনিক চলছে। আর এখন আমি হচ্ছে রান্না করতে করতেই খেয়ে নিচ্ছি। তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট করার পরে চিকেনটা হচ্ছে আজকের একজন স্পেশাল মানুষ রান্না করবে, কোনো দিন রান্না করেনি, তো আজকে চিকেনটা রান্না করবে। আর ওখানে দেখতে পেলে ওদেরকে কলা পাতা কাটতে লাগিয়ে দিয়েছি, কারণ খাবারগুলো ঢাকা দিতে হবে। তো এই যে চলে এসছে আমাদের স্পেশাল মানুষ, বক্স টক্স রেডি করছে, এতক্ষণ ফোনে গান বাজছিলো, এবার হচ্ছে বক্সে গান বাজবে। তো আমাদের কিন্তু এবারে চিকেন রান্না স্টার্ট হয়ে গেছে, আর চিকেনটা কিন্তু খুব 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 টেস্টি হয়েছিল, তো প্রথমবারে একদম ছয় ছক্কা মেরে দিয়েছে। তো রান্নাবান্না শেষ করে এখন চলে এসেছি খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ কাগজের পাতা পেতে দেওয়া হয়েছে, আর এতেই হচ্ছে আমরা সবাই মিলে বসে পড়েছি, দিয়ে মানে লাঞ্চটাকে উপভোগ করেছি। তো আমাদের কাছে বড়দিন এইভাবেই, মানে একটা পিকনিক করব, সবাই মিলে ফিস্ট করব, রান্নাবান্না খাওয়া দাওয়া। আর মা এখানে চলে এসছে, সবাইকে ভাত টাত বেড়ে দিচ্ছে। তো মাও ছিল, মা ওইদিকে আমাদের বাগান সামলাচ্ছিল, তো তার জন্য এখানে বেশি আসতে পারিনি। তো এই যে আমাদের এখন খাওয়া দাওয়া চলছে। তো এই আজকের এইভাবেই কাটালাম, আর এখন খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হচ্ছে সবাইকে ছোট ছোট কাপ করে। তো গাইস ভিডিওটা এখানে এন্ড করে দেবো, তো এভাবেই এনজয় করলাম বড়দিন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। দেখা করবো নতুন কোনো ভিডিও নিয়ে, আজকের মতো টাটা, বাই বাই।